আমরা তো এসছিলাম আপনার কাছে দুমাস মাস দুয়েক আগে আমরা এসছিলাম আপনার কাছে, হ্যাঁ, তখন আমরা বলেছিলাম যে আমরা একটা পত্রিকা বার করছি কল্পবিজ্ঞান এবং ফ্যান্টাসির উপর, হ্যাঁ, যেটা হবে ইন্টারনেট পত্রিকা। এখন তো সব পত্রিকাও ইন্টারনেটেই আসছে, তো আমরা যেহেতু নিজেদের উদ্যোগেই বার করছি, আবার নতুন করে যাতে মানে একটু ভালো কল্পবিজ্ঞান এবং ফ্যান্টাসি লেখা আসে, তো সেই তাগিদেই আমরা একটা বার করছি। মানে আমাদের কাছে তো কল্পবিজ্ঞান ফ্যান্টাসি বলতে তো প্রথমেই আপনার কথাই আসে, মানে আমরা সেই ছোটবেলা থেকে আপনার লেখা পড়েই বড় হয়েছি সবাই, তো সেই জন্য আমরা চাই একটু যে আপনি মানে আমাদের পত্রিকাটা উদ্বোধন করুন আজকে। খুব ভালো লাগছে, শুরু করুন, প্রচুর খরচা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা নেমেই বুঝতে পেরেছি, কাজে নেমেই যতদিন বেঁচে আছি ততদিন আছি, নিশ্চয়ই বছর বয়স হল তো আরো অনেকদিন আপনাকে চাই আমাদের, খুব ভালো মানুষ চাইলে আমি থাকবো, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এই আমাদের এই হলো মানে গ্রুপ, আমাদের পত্রিকাটার নাম হলো কল্প বিশ্ব, কল্প বিশ্ব, ভালো না হয়েছে, ভালো না হয়েছে, খুবই ভালো। আমাদের একটু পরিচয় করিয়ে দিই, হ্যাঁ, ও অনেকবার আপনার কাছে এসছে, ও আপনার সাক্ষাৎকার চেপেছে বিশ্বদীপ দে, আচ্ছা, ও এখন লেখালেখিও করে এবং জার্নালিজম করে দুটোই, প্রচুর ওর এবার বইও বেরোচ্ছে, এবার বইমেলা থেকে গল্পের বই বেরোচ্ছে, আমি তো বইমেলা যেতে পারবো না, আমাকে দেখেই দিতে হবে, সম্ভব না, একসময় অনেক যখন যখন যেতেন বইমেলায় প্রতিবারই গিয়ে আপনার প্রথম প্রয়োজন উৎসাহ, এই প্রবুদ্ধ ও এসছে আগে, আগের দিন আপনার এখানে আপনার সঙ্গে একদিন আলাপ হয়েছে, ওরও আমাদের কৃষ্ণেন্দু দা, উনি কবি এবং লেখক, ওনারও তো বইও আছে এবং উনি আপনি পড়েছেন, আপনি আপনার কাছে উনিও এসেছিলেন আগে, সুপ্রিয়, সুপ্রিয় প্রথমবার আসছে, ও খুবই মানে গুণমুগ্ধ আপনার, ছোটবেলা থেকে অনেক পড়েছি আমরা সবাই, মানে ও আমার অনেক একটা গোষ্ঠী না থাকলে কিছু বলা যায় না, লোক বলে বটে একা হয় না, দশ দিক সামলাতে হয় তো একটা গোষ্ঠী গড়ে, তো আপনি গড়ে উঠবে গোষ্ঠী, এটি মধুর মতন দেখবেন সব দল দল ভারী হয়ে যাবে, এর কাজ হবে, কাজ করবে কয়েকজনই, কাজটা হয় ভালোই। আর সন্তু, ও হলো ওর একটা মানে খুব গুণ আছে, সেটা হলো ও একটা খুব বড় মানে প্রজেক্ট হাতে নিয়েছে, সেই প্রজেক্টটা হলো যে সমস্ত গল্প, পুরনো সাহিত্য, গল্প বই যেগুলো আর পাওয়া যায় না, 30-40 বছর আগে হয়তো যেগুলো শেষ ছাপা হয়েছে সেগুলো আর কোনো পাবলিশারের কাছে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, ও সেগুলোকে জোগাড় করে সেগুলোকে সংরক্ষণ করছে, সেই সমস্ত বইগুলো কঠিন কাজ, খুবই কঠিন, পাওয়া যায় না, পাওয়া যাবে কি করে, সে ও মানে সবার বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ও জোগাড় করে সেই বইগুলো যারা রেখেছে, হ্যাঁ,
যে কল্প বিশ্বের তরফ থেকে প্রথম প্রকাশ উপলক্ষে আপনাকে এই মানপত্র দিয়ে সম্মানিত করছে কৃষ্ণেন্দু এবং সুপ্রিয়। কল্প বিশ্বের তরফ থেকে আপনাকে একটি মানপত্র আমরা পড়ে দেখুন। বড় জিনিস হতে পারে এটা, প্রথম লাইন করে দেখতে গেলাম এটা সারা জীবনের সাধনার স্বীকৃতি। কিছু আর কিছু পাওয়া যাবে না, মন ভরে উঠবে এইসব করলে। অনেক পেয়েছি, অনেক। আমি আপনার কাছে এখানে যখন এসেছিলাম, এসে যে ছবি তুলেছিলাম, সেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে, বহু মানুষ তাতে আনন্দিত হয়েছেন। সবাই জানতে চাইছেন আপনার আমাকে দেখে আর কি, যে বহুদিন দেখে। নবনীতা দেবসেন কমেন্ট করেছেন যে আমি ওনাকে জীবনে কোনোদিন চোখে দেখিনি, এই প্রথম ছবিতে দেখতে পেলাম, মন ভরে উঠল। এইরকম সারা জীবন কিছু আশা না করে করে গেছিল, সবাই করে কিছু পাওয়ার আশা রেখে, আমি কোনো আশা রেখেনি, ভালো লেগেছে করে গেছিল। এই বাড়িতে ওই বাড়িতে এই তিনটে বাড়ি আমাদের পরপর, ওই প্রথম বাড়িটাই হয়েছিল এখানে, তখন ভাড়াটা ছিল, যদিও আমার এখানে জন্ম, এইখানেই জন্ম এইখানেই মৃত্যু হবে আমার। খুব সুন্দর করে লেখা হয়েছে কল্প বিশ্ব আন্তর্জাল পত্রিকার পক্ষ থেকে। আপনার সৃষ্টির একটা ছোট্ট নিদর্শন বলা যেতে পারে, ছবি একটু এদিকে এদিকে ঘুরিয়ে দাও একটু ছবিটা। আপনার একটি ছবি এবং তার সঙ্গে আপনার বই রেখে দিস ভালো জায়গায়, এই ঘরে রেখে দিস। এই ছবিটা এই ঘরে রেখে দিস, সুন্দর হয়েছে। কতজন এই ছবিটা কে তুলে নিয়ে গেছে, ওই জায়গাটা রেখে দিস, সুন্দর ছবিটা উঠেছে। এটাও রেখে দাও, এটা আমি গিফট করতাম যখন আমাদের 300-500 দিন ধরে নিছিলাম। বয়স এখন 84, একটা কথা আছে যে 80 তে আসি, ওটা আপনি 80 তে আসিয়া 84 তে যাইতেছি। আচ্ছা, আর ঘুরি আর একটা ছোট্ট স্মারক আমার বিশ্বদীপের তরফ থেকে। খুব সুন্দর হয়েছে, মিষ্টি থাকবে।
সেটা হলো আমাদের পত্রিকা, যে পত্রিকাটি এখানে ইন্টারনেটে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, আপনাকে এখানে লেখা আছে বাংলার প্রথম কল্পবিজ্ঞান ফ্যান্টাসি আন্তর্জাতিক পত্রিকা, কল্পবিশ্বর উদ্বোধন করছেন কল্পবিজ্ঞানের প্রবাদ পুরুষ প্রখ্যাত সাহিত্যিক শ্রী অদৃশ বর্ধন। আমাদের এই সামান্য প্রয়াসকে স্বীকৃতি দেবার জন্য তার কাছে আমরা চিরকৃতজ্ঞ রইলাম। সামান্য ওটা নেই, অসামান্য আপনি যা করে গেছেন। কল্পবিশ্ব, কল্পবিশ্ব, হ্যাঁ খুব ভালো নাম। এটা কল্পবিজ্ঞান ফ্যান্টাসি এবং মানে ওয়েব জিন যেটাকে বলে এখনকার ভাষায়।